হচ্ছে সম্পদের ক্ষেত্রে যেটা সম্পদের ইয়েতে আমরা দেখেছি যে এই 269 জনের এটা কোটি টাকার উপরের, এটা পার্সেন্টেজ হলো 89.97, আর এখানে আওয়ামী লীগের আমরা এটা দেখেছি যে 95.06% এই জায়গায় আছে। আর এখানে স্বল্প আয়ের যারা এখানে রয়েছেন, এটা আয়ের ঘর পূরণ না করা সহ 3.67% সম্পদের মালিক, এটা সম্পদের ঘর পূরণ না করা। আর বিশ্লেষণে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 36.45% এখানে কোটিপতি, তার মধ্য থেকে নির্বাচিত হয়েছে 89.96%, আর স্বল্প আয়টা আমরা ওখানে দেখিয়েছি। আর একাদশের সাথে যেটা তুলনা করেছি, তার মানে এখানেও আমরা যেটা দেখেছি যে এই কম আয় যারা করেছেন সে এটা ছিল, তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন মানে কম সম্পদের মালিক, এটা 43.85%, নির্বাচিত হয়েছে 3.67%। তার মানে দেখা যাচ্ছে যে যাদের কম সম্পদ তারা নির্বাচিত হয়েছেন অনেক কম, আবার বেশি সম্পদ নির্বাচিত হয়েছেন অনেক বেশি। আর একাদশের সাথে তুলনা করলে এটা দেখা যাবে যে 82.33% ছিল এটা, আর এটা হয়েছে যে এবারে হয়েছে 89.97%। এখানে এরপরে আমরা শীর্ষ 10 সম্পদশালী ইয়াটা এখানে এনেছিলাম, তারপরে সম্পদ বৃদ্ধিতে এটা এটা সম্পদের বৃদ্ধিতে 5 বছরে কাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটা এখানে আনা হয়েছে। আর এখানে 10-15 বছরে কাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটার একটা তথ্য এখানে আছে। আর ঋণের ক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে 44 এখানে দায় ঋণ বা দায় এখানে 44.88% তাদের ইয়া আছে, আর 134 জনের মধ্যে আমরা 75 জনের কোটি টাকার অধিক দায় দায় এবং ঋণ রয়েছে এটা এখানে দেখেছি। এবং দেখা যায় যে 10.48% দেনাদার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে 44.81%, আর একাদশ জাতীয় সংসদের সাথে তুলনা করে দেখা যায় 13.33% ছিল সেখানে একাদশ সংসদে, এবার সেটা হয়েছে 44.81%। আর এখানে আয়করের ক্ষেত্রে আমরা দেখেছি যে 230 জন এখানে পাওয়া গিয়েছে আয়কর প্রদানকারী, 76.92%, আর 230 জনের মধ্যে 10 লক্ষ টাকা অধিক কর প্রদানকারী এরকম আছেন 95 জন। আর এখানে দেখা যাচ্ছে 47.04% আয়কর প্রদানকারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে 96.92%। আর একাদশের সাথে তুলনা করলে দেখা যায় একাদশে ছিল 63%, এবার হয়েছে 76.92%।